खूब असुविधे हमें सबा के विपदे पेल क्षमा कर देवें विपदे ना फेले तो छोड़ को शांति है ना आज थे के तो देखी ना किछु ना बोले हठात करे बाड़ी थेके उधाओ हो जावा तारपर एकटा लाठी निये गोरा साहेब के शिक्षा दीते चले जावा विपदे फेला नतुन कोनो कथा नय आपनि आमाय कथा देन आमार ई शरीर खराबेर अजुहाते आपनि आमाय बाड़ी फिरिये निये जाबेन ना कथा देन ओ बाबा सी साध्य आछे नाकि आमार जैसे कथा ना बाड़ी तुम शुए पड़ो देखी तुम तब शुए पड़ो कबीर मशाई बोले कल के तुम्हें अनेक सुस्थ हो जा हाथ पकड़ा गया कथा जैसे तो सेवा करते हैं कि ना आपनी अनेक कर আর কিচ্ছুটি করতে হবে না আপনি শুধু আমার আমার পাশে থাকুন জানেন আমার না বড় ভয় করছিল কি হয়েছে এই তো আমি আছি তোমার পাশে चेष्टा करब तुम्हार सब स्वप्न पूर्ण कर विश्वास कर जानें तो आमी ना खूब बाकी करे जन्मे সবার আগে আপনাদের নামে পূজো দেব যাতে আপনারা সর্বদা সুখী থাকেন সর্দার খবর আছে দেখি এলাম সুকসরা গায় নোকেছে সুকসরা গায় এই ভীমা সর্দারের ভয়ে সবাই পাইলেছে কারা আবার ফিরে এসে কারা কারা তো বুকের পাটা ছড়ে বালিশ চড়ায় একখান বজ্রান উঙ্গর করিছে
আশেপাশে আরো সব নৌকো রয়েছে, বজরা সব নোঙর করিছে ঝড়ের জন্য। সর্দার, অনেক জিনিসপত্তর সব কলকাতা থেকে ইয়েছে। এই মালিকরা সব ওই চাটুজ্জেদের বাড়িতে। চাটুজ্জে, চাটুজ্জে বামুনদের তো আমি অনেক আগেই শেষ করে দিছি। কারা ঢুকেছে ওদের ঘরে? গতকাল তো ওই ঘর খালি পড়েছিল। কারা? আরে ঠিক দেখেছিস? আগে হ্যাঁ সর্দার, একজন আছেন যার গায়ে অনেক সোনা, নিজের চোখে দেখেছি। দেখেছি অনেক সোনা। জয় মা, জয় মা লালাটেশ্বরী। সোনা দানা সব লুটি নিতে হবে, তারপর ওই নোংরে হানা দেব, এক কপি শেষ করে দেব, এক কপি। জয় মা লালাটেশ্বরী।
সামনে লোক করতে গেলে আগুন আগুন সত্যি তো কোথাও তো কিছু নেই তবে কি আমার শোকের বোম
বলবো কি করে মা, কি করে এমন দশা হলো? তুমি কেন নিত্য পুজো পাও নি মা, কেন তুমি নিত্য পুজো পাও নি? না না, তুমি সন্তান আমি করবই, করবই আমি এ সন্তান। তো বুঝতে পেরেছি মা, তুমি কেন আমায় এখানে নিয়ে এসে ফেলেছো, কেন এখানে নিয়ে এসে ফেলেছো আমি বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। সেজু বাবু, রানীমা, এই তুমি তাড়াতাড়ি দেখো তো ওদিক থেকে। কি ব্যাপার, কি ব্যাপার রামধন বাবু, কি হয়েছে? ও, আপনারা তাহলে নিরাপদেই আছেন, বাঁচলাম। কি বিপদের মধ্যে আপনারা পড়েছিলেন বলুন তো? কি বিপদ, কি কি বলছেন, কি হয়েছেটা কি রামধন বাবু? আসলে এরা হলো শুকচড়া গাঁয়ের বাসিন্দা, ভীমা ডাকাতের ভয়ে ওরা নাকি ভিটে মাটি ছাড়া। সেই ডাকাত নাকি শুধুমাত্র ডাকাতই করে না, তার হাতে থাকে নাকি মস্ত বড় একটা খাঁড়া। কি এই খাঁড়াটা এখানে এলো কি করে? এটা তো ভীমা ডাকাতের খাঁড়া বটে। সাহেব, সেজুবাবু, রানীমা, আমার মনে হয় এই স্থান আপনাদের থাকার জন্য একদম উপযোগী নয়। দয়া করে রানীমা, সেজুবাবু, আপনারা বজরায় ফিরে চলুন। মা, আপনি কি বলেন? সেজুবাবু, আগে লেটেল একটা কথা বলে গেল যে আপনার ঘরের বাইরে যে লেটেল পাহারা দিচ্ছিল ও নাকি বাইরে বাধা অবস্থায় পড়ে আছে। তার মানে বুঝতেই পারছেন রানীমা যে গতকাল রাতে এখানে ডাকাত এসেছিল। কেন ওরা কিছু না করে চলে গেল সেটাই বুঝতে পারছি না। তারা কেউ আমাদের কোনো ক্ষতি করতে কেন পারেনি তা আমি জানি। এই বিচেতে মা কালীর মূর্তি রয়েছে, কিন্তু আধারে আমরা তো দেখতে পাইনি। কেন আমরা এই বিটেতে এসে পড়েছি তাও আমি এখন বুঝতে পারছি। মাই আমাদেরকে রক্ষে করেছে। আর মতু, গায়ের নখেতে তাদের পিঠে পিড়িয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের। আমরা তীর্থ থেকে ফেরার পথে না হয় এসব করব, কিন্তু তুমি মায়ের নিত্যি পুজোর ব্যবস্থা করো। আর দেখো, কেউ যদি মায়ের ভার নিতে রাজি হয়। আমরা কি ভাবতে পেরেছিল কাশী যাওয়ার পথে এমন একটা অভিজ্ঞতা হবে আমাদের? কিন্তু মা গো, তোমার নিত্য পুজোর ভার এখন কে নেবে? আগে কারো যদি কোনো আপত্তি না থাকে তাহলে মায়ের নিত্য পুজোর ভারটা আমি নিতে পারি। মতু, পুরোহিত মশাইকে কিছু অর্থ দেওয়ার ব্যবস্থা করো কেমন? তা মশাই, মায়ের ভার তাহলে আপনাকেই সঁপে দিয়ে গেল। আপনি দেখবেন মায়ের নিত্য সেবায় যেন কোনো ত্রুটি না থাকে। মতুর, এবার আমাদের বজরায় পেরার ব্যবস্থা কর। কাল সকাল সকালই আমরা কাশীর পথে রওনা হব। তোমার দেখা কি আর পাবো নে মা? আমি তোমায় চিনতে পারিনি, আর সেই অপরাধে কি তুমি আমায় আর দেখা দেবে নে? আর দেখা দেবে নি চাওর?